শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতায় 3000-এর মতো ছবি জমা পড়ে এবং বেশিরভাগ ছবি জমা পড়ে ডিজিটাল ক্যামেরা এবং মোবাইল ফোনে তোলা ছবি। তো আমরা জাজ হিসেবে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল যে বিজয়ী ছবিগুলিকে বাছাই করা, এবং আমরা অনেক ছবি দেখেছি যেগুলি পুরানো ছবি এবং যেগুলি অনেকবার আগে ফেসবুকের হোক কারণে হোক বা ইন্টারনেটের কারণে হোক এই ছবিগুলি আমাদের দেখা, কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি নতুন আলোকচিত্রগুলোকে বাছাই করার এবং ফটোগ্রাফার নতুন চিন্তা নতুন টেকনিক কাজে লাগিয়ে সে যে নতুন একটা ভিশন তৈরি করার চেষ্টা করেছে সেই জিনিসগুলিকে মাথায় রেখে আমরা বিচার কাজ করেছি। আমরা আশা করি এক্সিবিশনটা আপনাদের ভালো লাগবে এবং বিশেষ করে আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটা প্রদর্শনীর আয়োজন করা যেখানে নিজেদের ক্যাম্পাসে এক্সিবিশনটা হবে এবং পরবর্তীতে ঢাকায় শিল্পকলা একাডেমিতে এক্সিবিশনটা হবে। সুতরাং আমরা আশা করি যে আপনারা সবাই এক্সিবিশনটা উপভোগ করবেন।